তোমরা সবাই অনেক রকমেরই রেস্টুরেন্টে গেছো, যেরকম রুফটপ রেস্টুরেন্ট, থিম রেস্টুরেন্ট, কিন্তু কখনো তোমরা চান্স পেয়েছো যে কোনো ফ্লোটিং রেস্টুরেন্ট এক্সপ্লোর করবে? হ্যাঁ, ফ্লোটিং রেস্টুরেন্ট কিন্তু আমাদের কলকাতার অনেক কাছেই আছে, আছে চন্দননগরে। এই চন্দননগরে গঙ্গার উপরে একটা খুব পপুলার ফ্লোটিং রেস্টুরেন্ট আছে, যেটার নাম জলশ্রী। এইবার প্রশ্ন হলো, তোমরা এই জলশ্রী বা দ্য রিভার হ্যাবিট্যাট রেস্টুরেন্টটা কীভাবে পৌঁছাবে? এক, যদি তোমাদের দমদম জংশন, ব্যারাকপুর স্টেশনগুলো কাছে হয়, তাহলে ওখান থেকে ট্রেন ধরে চলে যাও জগদ্দল স্টেশনে। তারপর স্টেশন থেকে নেমে একটা টোটো ধরে চলে যাও জগদ্দল ফেরিঘাটে। ফেরিঘাটে 7 টাকার একটা টিকিট কেটে উঠে পড়ো ফেরিতে। ফেরি তোমাদেরকে যেখানে নামাবে সেটাই হলো চন্দননগর, আর পাশেই পেয়ে যাবে জলশ্রী। আর দ্বিতীয়ত, হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসো চন্দননগরে, চন্দননগর স্টেশন থেকে টোটো ধরে চলে আসো জলশ্রীতে। খাওয়া দাওয়াটা একটু পরে হবে, তার আগে এই জায়গাটা একটু দেখে নাও। জলশ্রীর ভেতরে দুটো ফ্লোর আছে, আমরা নিচেরটাতে বসলাম। এখানে সার্ভিস কিন্তু খুব ফাস্ট। আর তোমরা যদি ফুড মেনু দেখতে চাও, তাহলে তোমাদের একটা কিউআর কোড স্ক্যান করতে হবে। কিউআর কোডটা আমি ভিডিওর এন্ডে দিয়ে দিয়েছি। প্রথমে এটা আমাদের দিল শেজওয়ান চিকেন, 6 পিস ছিল আর টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল। এইটা নিলাম ক্রিস্পি চিলি গার্লিক ফিশ। আমরা ঠিক করলাম যে আরও কিছু স্টার্টার নেব, প্লাস তারপর একই সাথে মেন কোর্সের ডিশগুলো নিয়ে নেব। এইটা নিলাম আমরা শামি কাবাব, 6 পিস দিয়েছে বলে অভিজিৎ খুশি হলো না, 8টা দিলে ওর হয়তো একটু ভালো হতো। এটা আমরা লাস্ট স্টার্টার নিলাম, যেটার নাম কাসুন্দি মাহি টিক্কা। এই 4টে স্টার্টারের মধ্যে পার্সোনালি আমার 2টো স্টার্টার খুব ভালো লেগেছে, একটা হলো কাসুন্দি মাহি টিক্কা আর চিলি গার্লিক ফিশ। আর তোমরা কিন্তু চাইলে এই শামি কাবাবটা অ্যাভয়েড করতে পারো, কারণ এটা আমার খুব একটা ইউনিক বা অন্য দোকানের থেকে, অন্য রেস্টুরেন্টের থেকে ভালো সেরকম কিছু মনে হয়নি। অ্যাম্বিয়েন্সের ব্যাপারে তোমাদের একটু বলি, এইখানে 2টো ফ্লোরেই একদম ভর্তি লোক, বাট আমাদের কিন্তু খাবার একদম দেরি করে আসেনি, তো খাবার খুব ফাস্ট আমাদের রেডি করে দিয়েছে। একা 2 নম্বর হলো টেবিল চেয়ারের প্লেসমেন্ট, কারণ টেবিল চেয়ারগুলো একদম উইন্ডোর পাশে, তো গঙ্গার তোমরা একটা খুব ভালো ভিউ পাবে। আর 3 নম্বর হলো ব্যাকগ্রাউন্ড একটা হালকা মিউজিক চালিয়েছে, যেটা সত্যি মুডটাকে একটু রিফ্রেশ করে। এইবার আসলো আমাদের মেন কোর্স, এটা হলো মিক্সড ফ্রাইড রাইস আর মুর্গ মাখানি মশালা। মিক্সড ফ্রাইড রাইসের কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, বাট হ্যাঁ, কোয়ান্টিটি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ একটাই নেওয়া হয়েছে, আমাদের 4 জনের ঠিকঠাক করে হয়ে গেছে। এটা আমরা 3rd মেন কোর্স নিলাম, যেটা হলো প্যাট থাই নুডলস। খুবই সুন্দর খেতে ভাই, মানে মিক্স, তার জন্য চিকেন, প্রন, সব কিছুই আছে, নতুন জিনিস, নর্মাল নুডলস যেমন খায় সেরকম না, তার জন্য ট্রাই করা হয়েছিল, গুড ডিশ। 3টে মেন কোর্স নিয়েছি এখনো অবধি, তো 3টেই ভালো খেতে, বাট আমরা যেই প্যাট থাই নুডলসটা নিয়েছি ওটার সাথে আমাদের আরও একটা ডিশ লাগবে, তো সেই কারণে আমরা একটা ফিশের ডিশ নিয়ে নিলাম, ফিশ উইথ ব্ল্যাক পেপার সস।
মেন কোর্সে আমাদের প্রত্যেকটা ডিশই আমাদের ভাল লেগেছে। শুধু একটাই ডাউট ছিল যে এই ফিশ উইথ ব্ল্যাক পেপার সসটা, এটা আমরা এক্সপেক্ট করিনি যে এটা এতটা গ্রেভি দেবে। এটা আমরা ভেবেছিলাম যে এটা ড্রাই হবে। তো তাছাড়া আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স মেন কোর্সে খুবই ভালো। এইবার আর ডেজার্টের টাইম, এটা আমরা নিলাম দর্শন উইথ আইসক্রিম। এটা কিন্তু ক্রাঞ্চি চিপসের মতো, আর উপরে মধু দেওয়া আর আইসক্রিম 100%। এটা কিন্তু তোমরা নিশ্চয়ই নিও। আমরা কিন্তু আরও একটা ডেজার্ট নিয়েছি, যেটা হলো অল টাইম ফেভারিট আইসক্রিম। মেনুতে তোমরা দেখবে এই অল টাইম ফেভারিট আইসক্রিমের 5টা ভ্যারাইটি আছে। তো তার মধ্যে আমরা ম্যাঙ্গোটা নিয়েছি। এইবার বিলের দিকে আসা যাক। আমাদের ওভারঅল বিল হয়েছে 4200 এর মতো। একটু প্রাইসি, বাট তোমাদের খাবারের কোয়ালিটি আর জায়গাটার অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। তোমরাও এখানে এসে জায়গাটা একবার এক্সপ্লোর করো। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যখন এখানে ঢুকবে তোমাদেরকে 50 rupees করে পার হেড একটা এন্ট্রি চার্জ নেবে, যেটা খাবারের বিলের সাথে ওরা পরে অ্যাডজাস্ট করে দেবে। স্ক্রিনে তোমরা যেই কিউআর কোডটা দেখছো, তোমরা এটা স্ক্যান করে মেনু কার্ডটা একটু দেখে নিও।